السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমাদের সামনে আসতেছে ঈদুল আজহা, কোরবানির ঈদ। 29 তারিখে কোরবানির ঈদ। আমরা এই ঈদে অনেকেই পশু কোরবানি করব। তো এই কোরবানি করার মানে আপনি কিভাবে কোরবানি করবেন, বা আপনি কয়টা পশু কোরবানি করবেন, বা ভাগে করবেন কিনা? উচিত হলো, উত্তম হলো নিজে একটা পশু কোরবানি করা, এটা হলো উত্তম। আমি বলছি না যে আপনি ভাগে কোরবানি করেন না, আমি বলতে চাচ্ছি যে একাই একটা পশু কোরবানি করা এটা হলো উত্তম। আপনার সামর্থ্য আছে, আপনি অবশ্যই বড় একটা পশু উট কোরবানি করতে পারেন। আপনার আরেকটু কম সামর্থ্য আছে, আপনি একটা গরু কোরবানি করতে পারেন। আপনাদের থেকে আরও সামর্থ্য কম, আপনি খাসি, ছাগল বা দুম্বা, উট, দুম্বা, বেড়া, এগুলো ছোটো ছোটো পশু আপনারা কোরবানি করতে পারেন। এই জন্য আপনি সকল ক্ষেত্রে আল্লাহর তাকওয়া অবলম্বন করেন। ওই অমুকে তো একটা বড় গরু কোরবানি করছে, তো আমি আমাকে একটা গরু কোরবানি না করলে তো আমার ইজ্জত থাকবে না, মান সম্মান থাকবে না, এলাকাবাসী কী বলবে, পরিবার কী বলবে, এদিকে চিন্তা না করে আপনি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করুন। কেননা কোরবানির পশুর মাংস, রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছায় তাকওয়া। এই জন্য তাকওয়াবান হন, আল্লাহকে ভয় করুন, যথাযথভাবে আল্লাহকে ভয় করুন এবং কোরবানি করুন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কোরবানির মাংস আপনি তিন ভাগে ভাগ করতে পারেন, সমান তিন ভাগে ভাগ করতে হবে এমন না। আপনি আপনার পরিবার নিয়ে খান, কিছু গরিব দুঃখীরে দেন, আত্মীয় স্বজনে দেন, এভাবেই আপনি সমান ভাগ করতে হবে এমন না। আর আপনি কোরবানির মাংস মজুদও রাখতে পারবেন, কিছু নিজে খাবেন, দুই একদিন, চার দিন, পাঁচ দিন, আপনি যতদিন মনে চায় ততদিন খাবেন, আত্মীয় স্বজনে দিবেন এবং গরিব মেসকিনদেরও দিবেন। যদি আপনার আত্মীয় স্বজন সবই গরিব হয়, আপনি সব আত্মীয় স্বজনকে নিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই জন্য আমরা সকল বিষয়গুলি আপনার সচেতন থাকব এবং আমরা আল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিটাকে বজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে মূল বিষয়টা বলতে চাইছিলাম এটাই যে আপনি একা যদি একটা পশু কোরবানি করেন সেইটা হলো সর্বোত্তম। কারণ এখানে কোনো অংশীদারিত্ব থাকলো না, কোনো রিয়া থাকলো না, একা একটা পশু কোরবানি করলেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনি যদি সমর্থ হন, আপনি দুইটা তিনটা পশু কোরবানি করতে পারেন, সমস্যা নাই। একটা পশু একটা পরিবারের জন্য, আপনি আপনার পরিবারের জন্য একটা পশু কোরবানি করলেন। আর আপনি যদি ভাগে করেন, ভাগে করার অনেকগুলো দলিল আছে বা অনেক বিষয় আছে, ভাগে করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হলো যে একটা একটা গরু কোরবানি করতে গেলে, আপনি সাতজনে মিলে একটা গরু কোরবানি করতে গেলে অ্যাটলিস্ট আপনি 20,000 টাকা খরচ করতেছেন। তো এই 20,000 টাকা দিয়ে কিন্তু আপনি একটা খাসি কিনতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝবেন করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।